একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ডিম সেদ্ধ, আর একদিকে ফুলকপি আলুর তরকারি হচ্ছে, যেগুলো কালকে রাত থেকে রেডি করা ছিল, তো একেবারে ধরে বসিয়ে দিয়েছি। ফুলকপি আলুটাও কাটা ছিল, জাস্ট কড়াইটা গরম করে বসিয়ে দিলাম রান্নাটা। আর এদিকে আমি মাছের জন্য মশলাও রেডি করেছি, মাছে নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি। সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে, আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল ভালোই একটা রোদ উঠেছে, সূর্যি মামা একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে মনে হচ্ছে। কি ভালো লাগছে না, এই টাইমে আকাশটাকে খুব ভালো লাগে দেখতে, সত্যিই অসাধারণ। এখানেও টিফিন রেডি করা হয়ে গেছে, ভাত দিয়েছি, স্যালাড দিয়েছি, স্যালাডে দুদিন ধরে শশা দিতে পারছি না কারণ ঘরে নেই, মুসুম্বি লেবু, এখানে আছে হচ্ছে ডিম সেদ্ধ পাউরুটি আর কলা, আর দুপুরের জন্য একদমই পাতলা করে বেশ ফুলকপি আলুর তরকারি, একটু ঝোল ঝোল রেখেছে ওই দেখো ঝোলটা, কারণ ডাল নেই আজকে তাই, আর ট্যাংরা মাছের ঝাল বানিয়ে দিয়েছি। আর এইদিকে ওনার জন্য আর এক কাপ চা গরম করা হয়ে গেছে আমার, আর এখানে দুধটাকে গরম বসিয়েছি, এখনো গ্যাসটা ঠিক করে মোছা হয়নি, দেখো এই গ্যাসটা মুছতে হবে, এটা মোটামুটি পরিষ্কারই রয়েছে, তো দুধটা বসিয়েছি, মুছলি দেবো আজকে, সমস্তটা গুছিয়ে দিচ্ছি, ওকে ওখানে ব্যাগটা রেডি করে দিচ্ছি, তোমাদেরকে তো দেখালাম, আর রোদটা দেখতে পাচ্ছ কি উঠছে রোদটা, আর এই রোদটা যদি হাঁটতে পারি না ঘামিয়েও যাই, আর সেই ঘামটা বসে ঠান্ডাও লেগে যাবে, মাথাও ঘামিয়ে যায়, তাই বুঝতে পারছি না যে কি করবো আমি, মনেটা হচ্ছে বেরোতে পারবো না কারণ প্রচন্ড রোদ উঠেছে দেখতে পাচ্ছ। যাই হোক, এবার ঘরটা ঝাঁটিয়ে নি, হয়ে গেছে স্নানে, অনেক ভাবনা চিন্তার পর আমি বেরিয়েই পড়েছি, আর ঘরে থাকলাম না, যে রোদটা উঠছে পড়ছে এরকমই হচ্ছে, তার জন্য ভাবলাম না হেঁটেই আসি, এই টাইমটাতে একটু হয়, সন্ধ্যেবেলাটায় হাঁটবো হাঁটবো বেরোবো করেই আর বেরোনো হয় না আর কি, তো ওই জন্য ভাবলাম এই টাইমটাতেই ঘুরে আসি। হাঁটতে বেরিয়ে আজকে পেছনের রাস্তাটাতে এসেছি, বুঝতেই পারছো সেই মন্দিরের রাস্তাটায় যেখানে পুজো হবে বলেছিলাম, আর গণেশটাকে দেখো, উফ সত্যি কি কিউট লাগছে দেখতে, আবার একটা কালো ভেলভেটের একটা চুমকি বসানো, একটা ধুতি পরিয়েছে, স্টোন বসানো, চুমকি ঠিক নয়, এত ভালো লাগছিল দেখতে, অসাধারণ লাগছিল, আর দুপাশে প্রচুর গণেশ ছোট ছোট, আর সামনেও একটা ছোট্ট গণেশ যেটাকে আসল পুজো করা হয়েছে আর কি, এত বড় ঠাকুরকে তো পুজো করা যায় না তাই জন্যে, তো এত ভালো লাগছিল আমার না, মনে হচ্ছিল না যে আসি, আমি প্রমিকে কালকে বলেছিলাম এই ঠাকুরটাই দেখতে আসার কথা, ও হঠাৎ করে আমাকে লেন্স কার্টের ওদিকটাতে নিয়ে গেছিলো, যাই হোক ওটা তো মানে ওটা হচ্ছে রাজা, আর এ হচ্ছে মনে হচ্ছে সত্যি যেন আমাদের কাছে আদর খেতে এসেছে, এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে আমাদের কাছে সেবা খেতে এসেছে, আদর খেতে এসেছে, তোরা যা দিবি আমি তাই খেয়ে নেবো খুশি মনে, এরকম একটা মনে হচ্ছিল গনুটাকে দেখে আমার, না ভীষণ ভালো লাগছিল, আমি সাথে সাথে ফটো তুলে আবার পাপা প্রমি সবাইকে পাঠালামও বটে। তো আমি না তারপরে ওদিক থেকে ফিরে এসে হাঁটতে হাঁটতে বাজারের দিকে এসেছিলাম, এক আটি শাকও নিয়ে নিলাম, মনে হলো আমাদের অনেক দিন শাক খাওয়া হয়নি, আর আমি আর প্রমি না দুজনেই শাক খেতে ভীষণ ভালোবাসি, আর উচিত বটে অবশ্যই, আমাদের সবুজ শাকসবজি খাওয়া তো খুবই দরকার, যদিও এখন সবেতেই সার ভর্তি থাকে, কোনোটাতেই কোনোটা উপকার হয় বলে আমার মনে হয় না, ভেজাল তো থাকি, তাও আমাদের তো সবুজ শাকসবজি খাওয়া উচিতই, ফলমূল খাওয়াও ভীষণভাবে দরকার। ঠাকুর পুজো দেওয়া আমার হয়ে গেছে, তারপরে ওপরটা গোছানোও আমার হয়ে গেছে, গণেশজিকে বসিয়েছি ওই ওপরটাতে, এবার আশা করি তোমরা সাইজটা ভালো বুঝতে পারছো যে কতটা বড়, ঘড়িটা ছাড়িয়ে চলে গেছে, আমার তো ভীষণ ভালো লাগছে, যাই হোক। আর এদিকে এনেছিলাম শাক, কলমি শাক এনেছি, সেটাকে না বাঁচতে হবে, কিন্তু এখন ইচ্ছে করছে না, সব থেকে বড় কথা, দেখি পরে বাঁচবো ইচ্ছে হলে, আর আমি এদের কথা ভাবি এত রোদে বসে এরকম করে কাজটা করে কি করে, খুব ধৈর্যেরও কাজ, কিভাবে যেন তারটাকে ছেড়ে আর সেটাকে দিয়েই বা কপার তারগুলো বের করে, দিয়ে কি করে তারপরে আর আমি জানি না। এখন বাজে 4:38, এখন আমি শাকটা বেছে কেটে রেখে এলাম ঝুড়িতে করে, এখনো ধুইনি, রাত্রিবেলা ধুয়ে ঠুয়ে রেখে দেবো, আর রসুনটাও ছাড়িয়ে গ্রেট করে রেখে দেবো, তাহলে না আমার সকালটাতে সুবিধা হয়, আজকে যেরকম সাথে সাথে ফুলকপি আলুর তরকারিও বসিয়ে দিতে পেরেছি, ভাতটাও বসিয়ে দিতে পেরেছি সকালে, যাই হোক সকালের পর থেকে তোমাদের সাথে আর কথা হয়নি, সারা দুপুর চলে গেছে, সবটাই চলে গেছে, স্নান দান করে আজকে পুজো টুজো দিয়ে তারপর গণেশটাকে তুলে দিয়ে, তো তোমাদের সাথে ওইটুকুই কথা হলো, তারপরে আর তা ফোন ধরিনি, ব্লগ করিনি, কিছুই ভালো লাগছিল না, ওই একবার বলেছিলাম মনে আছে অজানা মন খারাপ, এবারও যেন সেই অজানা মন খারাপেরই বাসাটা আবারও বেঁধেছে, জানি না আজকে কিছুই যেন ভালো লাগছে না, প্রমি আসার পরে আজকেও আমাদের বেরোনোর কথা ছিল, একটু আছেও কথা, তো জানি না ও কি করবে, বাট আমার আর বেরোতে ভালো লাগছে না আজকে, মানে হয় না এক একদিন মুডটা ঠিক থাকে না, কিছুই ভালো লাগে না, মা ফোন করেছিল দুপুরবেলা, কথাও বললাম কিন্তু হচ্ছে না ঠিক, মানে মনটা যে কথা বললেও ঠিক হয়ে যাবে সেরকমটাও হচ্ছে না, ভালো লাগছে না,
জানি না কেন ভালো না লাগার কারণটা ঠিকঠাক জানি না, তাই আজকে ইচ্ছেও করেনি, যেটা মন থেকে আসছিল না যে কথাগুলো সেগুলো আর কি বা বলতাম ব্লগ করে, তাই জন্য আর ব্লগটা করা হয়নি মাঝের পার্টটুকু। দেখা যাক ক্রমে আসুক, রাতেও কি বানাবো না বানাবো কিছুই জানি না, কি করব সেটাও জানি না। ক্রমে একটু বেরোলো, আমি বললাম না যে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আমি হয়তো আর বেরোবো না, তাই জন্য আমরা বেরোইনি। ক্রমে বলে যাই তাহলে একটু পকোড়া নিয়ে আসি, ওই দোকানটাতে গেছে প্রমি পকোড়া আনতে, ওকে একটু ধনে পাতা আনতে বলবো বলে ফোন করেই যাচ্ছি। জানি না ফোনটা কিসে রেখেছে, সাইলেন্টে রেখে, আমার না কেউ ফোন সাইলেন্টে রাখলে ভীষণ মাথা গরম হয়ে যায়, ভালোই লাগে না। একটা দরকারে যখন ফোন করছি পাচ্ছি না, ব্যাস দেখতে পাবে কিনা জানি না, তবে বেরোইনি। একদিকে ভালোই হয়েছে, বৃষ্টি নেমে গেছে, দেখো রাস্তাটা দেখলেই হয়তো বুঝতে পারবে, আর এখানটা তো জল পড়েছে, অন্ধকারে দেখতে পারবে কিনা জানি না আমি, দাঁড়াও। এই দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাগ্যিস আজকে আমরা বেরোইনি। এখন বাজে 7:30 মতো, 7:35, তো আমি এইদিকে মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, আমি এদিকে একটু গুছিয়ে নিয়েছি, আর এখানেও টিফিন বক্সগুলো পড়ে রয়েছে সেগুলো মাজতে হবে, আর এখানে আলু কেটে নিয়েছি, আজকে একটু আলুর তরকারি করব, আর দেখি কি বানাই, সাথে বুঝতে পারছি না লুচি পুরি পরোটা কি বানাবো। কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন ফোড়ন দিলাম, হ্যাঁ মেথিও বাদ দেয়নি, তারপর আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে নিয়ে সমস্তটা ড্রাই স্পাইসেস দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়ে, বেশি তেল দেওয়া হয়নি তাই অল্পই কষিয়েছি, তারপরে ফাইনালি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে মোটামুটি কিছুটা গুছিয়েছি, মানে আজকে হাঁপিয়ে গেছি রীতিমতো। এখানে এই যে আলুর তরকারিটা লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে নামালাম, আর এখানে আটার ময়দা মিশিয়ে মেখে রেখে দিলাম, আটকে দিলাম, আর এখানে কালকের জন্য চাল ধুয়ে দুটো ডিম দিয়ে রেখে দিলাম, আর এখানে তো টিফিন বক্স টক্স সমস্তটা রাখলাম, আর এই কড়াইটাকে যতই মাজি না কেন সেই যে মোচা করেছিলাম মনে আছে, কালো দাগ পড়ে গেছিলো, তারপর থেকে এই কালো দাগগুলো তো আর উঠলোই না, আর এমনিতে মাটি দিয়ে যাই দিয়ে ঘষছে না কেন উঠছে না, একদিন দেখি ভিনিগার দিয়ে ভালো করে টক বক করে জল ফুটিয়ে মাজতে হবে আর কি। আর হচ্ছে এই শাকটাকে কেটেছিলাম তো তখনই, এখন শুধু আমি ধুয়ে রেখে দিলাম। লুচিটা দেখো কি ভালো ফুলেছে, এই অল্প তেলে আজকে লুচিগুলো কি ভালো ফুলছিল, শুধু আজকে বলবো না এখনকার যে লুচিগুলো আমি ভাজি সমস্ত দিনই ফোলে প্রায়, আর আগে আমি লুচি ভাজতাম এত শক্ত হতো যে কারোর টাকে ছুঁড়ে মারলে টাক ফেটে যাবে, কিন্তু লুচি ভাঙবে না এতটাই শক্ত হতো। তাই ভাবি মেয়েদেরকে বোধহয় হাতে ধরে কাজ শেখাতে হয় না, তারা সময়ের সাথে সাথে কাজ করতে করতেই শিখে যায় কিভাবে কাজটা করলে ঠিক হবে, কোনটা করলে ভালো হবে। আর আমার কড়াইটা দেখো শুধু মোচার দাগটা একটু একটু হয়ে গেছে, আমি রোজই মাঝে মাঝে ওঠানোর চেষ্টা করছি, অনেকটা উঠেও যে বটে, মোচা করার পর না পুরো কালো হয়ে যায় কড়াইটা, আর হাতল দুটো দেখো কিছুতেই ঠিক হচ্ছে না। এত সুন্দর করে লুচিগুলোকে ভাজলাম, এতগুলো ফুললো, সবকটা ফুললো, এখন অবস্থা দেখো এর, আর আমার এখানে যেগুলো একদম আগে ভেজেছি সেটার অবস্থা দেখবে, এ দেখো সেটার অবস্থা, মানে ফুলেছিল তো বুঝতেই পারছো সেটা এরকম হয়ে গেছে, মানে আমি এক হাতে বেলি এক হাতে করি তো ওই জন্যে, দেখে বুঝতেই পারছো বিধ্বস্ত অবস্থা, না চোখ মুখ কিচ্ছু ধুইনি আমি এখনো, জাস্ট রান্নাঘর থেকে এসে বসলাম, সেই সন্ধ্যে থেকে টুকটুক টুকটুক করে কাজ করতেই থাকে, তার উপর বিকেল বেলাটায় শাকটা বেছে কেটে রেখেছিলাম, সন্ধ্যেটাতে তো তোমরা দেখলেই 7:30-টার দিকে গিয়ে আমি তরকারিটা করে রাখলাম, কড়াইটা মাজলাম, তারপরে আবারও তরকারিটা নাপিয়ে তো তখন শাকটাকে আবার ধুয়েও রাখলাম, আর এখন খেয়ে দিয়ে উঠে ওর খাওয়া হতে হতে আমি ততক্ষণে কালকে শাকের রসুনটা বেছে রাখলাম, একটা গোটা রসুন, আমার না শাকে একটু বেশি রসুন হবে খুব ভালো লাগে খেতে, প্রমিরও তাই, তো ওই জন্য শাকের জন্য রসুন বেছে রেখে দিলাম খোসা ছাড়িয়ে আর কি, ওটাও একটা খুব বাজে কাজ, এত ধৈর্যের কাজ না, আর কালকে করবো একটু কাতলা মাছের ঝাল, তাই জন্য সর্ষে কাঁচা লঙ্কা এগুলো বেটে রেখে দিলাম, তো এই আর কি এতগুলো কাজ করলাম, তারপর মিক্সিটাও একটু কেমন যেন মনে হয়েছিল ময়লা পড়েছে তাই ওটাকেও ঘষে মেজে পরিষ্কার করলাম, রাত্রিবেলা করে ফেললাম। যাই হোক তোমাদের কাছে বিকেলটাকে বলছিলাম মন ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, বেরোলামও না, হ্যাঁ রান্না করতে গিয়ে কখন যেন মনটা ভালো হয়ে গেছে, আসলে আমি রান্না করতে না ভীষণ ভালোবাসি, কেমন হয় না হয় খেতে পারা যাবে কিনা সেসব পরের কথা, কিন্তু রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, রান্না শিখতেও ভীষণ ভালোবাসি, যদি দেখি কারোর কেউ ধরো কিছু দিলো খেয়ে দেখলাম যে খুব ভালো হয়েছে খেতে, তাকে আবার বলবো গিয়ে যে আমাকে একটু শিখিয়ে দেবে গো, আমার কোনো লজ্জা লাগে না, কারণ আমার মনে হয় শেখার কোনো বয়স নেই আর শিখতেই তো গেছে, আমি তো কিছু বলতে চাইনি বা কিছু
কিছু করতে যায়নি, নিশ্চয়ই সে শিখিয়ে দেবে। তো এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা রাখি আসবো যদি মন মেজাজ ভালো থাকে তো। জানি না সত্যি এই অজানা মন খারাপগুলো কেন এত বাসা বাঁধে তা জানা নেই। আর যত পুজো এগিয়ে আসছে মনে হচ্ছে এবার কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব। আর সত্যিই যেন মন টিকছে না, অনেকটা দিন হয়েছে তো আমার, আমার অনেক দিন হয়ে গেছে, এটা সত্যি কথা। কি বলবে তুমি, তুমি কি ভাবছো আমার হয়েছে তোমার হয়নি নাকি অনেকদিন? তোমার তো অনেকদিন হয়নি, তোমাকে তো মাঝে মামুনি পাপা দেখেছে। আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখিনি তো বলছে, আমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখিনি তো। তো এই আর কি। হ্যাঁ যাই হোক না কেন, এ শুধু যাওয়ার আগে থেকে বলতে থাকে আমি বাবাকে কি আনতে বলবো, মানে আমার বাবা ওর শ্বশুর আর কি, বাবাকে কি আনতে বলবো না বলবো, মাকে মাকে এই রান্না করতে বলবো, মানে আমার আমার শাশুড়ি নয় ওর শাশুড়িকে, আমি আমার শাশুড়িকে মামুনি ডাকি, পাপা ডাকি, ও তাই, আর মা বাবাকে আমি আমার মা বাবাকে মা বাবাই ডাকি, ও তাই। তো এই আর কি। তো চলো আজকের মতো সব মা বাবা মামনি পাপার মধ্যে গন্ডগোল পাকিয়ে ফেলেছি, একটা শ্বশুর শাশুড়ির মধ্যে অন্য আমার, আজকের মতো এই গন্ডগোল নিয়ে ব্লগটা শেষ করছি। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ, নতুন বন্ধু হয়ে থাকলে আবারও আমি মেনশন করছি, নতুন বন্ধু হয়ে থাকলে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব একবারই করা যায়, বারবার নয়, একবার করার পর যখন আবার ওখানে টাচ করবে তার মানে আনসাবস্ক্রাইব হয়ে গেল। তো এই আর কি। হয়তো কেউ বুঝে শুনেও করো, কেউ না বুঝেও করো, তাই জন্য আমি বলে দিলাম একবার। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। আজকে আমি যখন আর তোমাদেরকে বলি, আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গেছে, তো আমার চ্যানেলে আজকে ফাইনালি মনিটাইজেশন অন হয়ে গেছে, এইটা আমি সত্যি বলছি, তোমাদেরকে লুকিয়ে রাখার কিছুই নয়। আজকে রাত্রে যখন আমি আলুর তরকারিটা বানাচ্ছিলাম তখন ও আমাকে ডেকে বললো, এইসব দিকগুলো ওই দেখাশোনা করছে, কারণ কি বলতো অনেক ডকুমেন্টস পাঠাতে হয়, এসব পাঠাতে হয়, তো এইসব না আমার মাথায় তখন কাজ করে না, আমার মনে হয় কি না কি ভুলভাল করে ফেলবো, তারপর যদি কিছু হয়ে যায়। তো আমার এটা বড্ড ভালোবাসার এবং বড্ড খাটনির জায়গা, এই জায়গাটা আমি অনেক খাটনি করে পৌঁছেছি, তাই এই জায়গাটাকে আমি কোনো মতেই হারাতে চাই না, তাই কোনো ভুলই আমি প্রশ্রয় করব না, সেটা নিজের দিক থেকে হলেও। তাই ওকেই এই দিকটাকে আমি দেখতে দিয়েছি, তাই ও আমাকে ডেকে বললো মনিটাইজেশন হয়ে গেছে আজকে। তো এই একটা সুখবর ছিল, আজকের মতো এখানেই শেষ করছি। আর এই মনিটাইজেশন দেখতে গিয়ে যখন দেখলাম আমার চ্যানেলে এত ভিউজ এসেছে, কিন্তু তারা যে সেই মানুষগুলো যে কেন আমাকে এত ভালোবাসা দেওয়ার পরে সাবস্ক্রাইব করে ভালোবাসাটা দেয়নি সেটা আমি বুঝতে পারিনি। হবে হবে, আস্তে আস্তে হবে, নিজেকে এই আশ্বাসেই রাখছি। তো চলো ফাইনালি আজকের মতো টাটা, অনেকবার যাবো যাবো বলেও আজকে এখানেই শেষ করছি বলেও অনেক মিনিট বকে দিয়েছি।